হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো, এখন যাচ্ছি আমরা ব্যান্ডেল কাজে। তো আমি যাচ্ছি, দিদি যাচ্ছে, মেয়ে যাচ্ছে। দেখো অটো এসে দাঁড়িয়ে আছে। তো এখন আমরা অটো করে যাচ্ছি ব্যান্ডেল কাজে। তো চলো, বদ্দিও যাবে, জিজুও যাবে, তো চলো যাই। এই দেখো আমরা অটোতে বসে পড়েছি, এবার যাচ্ছি বর্দিকে নিতে। বর্দিকে নিয়ে তারপরে আমরা যাবো ব্যান্ডেল যাচ্ছে। তো দেখতে থাকো, দেখো বদ্দিরা চলে এসছে। এবার বদ্দিরা উঠছে। দেখো জিজু, এটা হচ্ছে বদ্দির বাড়ি। দেখো দিদি উঠছে, এই যে ঘন্টু, এই যে জিজু। এরকম এখন আমরা সবাই যাচ্ছি, হাই কর হাই কর, সবাই মিলে যাচ্ছি ব্যান্ডেল চার্চ। এটি হাই কর, বন্ধুরা অনেকদিন পর আমরা তিন বোন একসঙ্গে ঘুরতে পারবো। তো বেরোনো হয় না তিনজন একসঙ্গে কখনো। তো এখন তিনজনা, দেখো তিন বোন মিলে একসঙ্গে যাচ্ছি ব্যান্ডেল চার্চ। তো দেখতে থাকো ভিডিওটা তোমরা। এই যে দেখো চলে এসছি, অনেক ভিড়। দেখো দেখো সামনে গিয়ে একটু দেখাই তোমাদের। কত সুন্দর টিয়ারে হারবিন গুলো এখন আমরা কিনবো। কত সুন্দর সুন্দর টিয়ারা ব্যান্ড সব। কমেন্টে জানাবে সবাইকে, তুমিও এই যে পাপাই পড়ছে দোকান। বাবু কি হলো, ওকে হাত ধরো, ওর হাত ধরো, ধরো ধরতে হবে। দেখো ব্যান্ডেল চার্চের বাইরেটা দেখো মেলা বসেছে। দেখো এখন আমরা সবাই যাচ্ছি, দেখো সবাই ব্যান্ড পরে আছি মাথার মধ্যে। সবাই ফটো তুলতে ব্যস্ত। দেখো ব্যান্ডেল চার্চের বাইরেটা, এটা ফার্স্ট জানুয়ারি পর্যন্ত থাকবে মেলাটা। দেখো ভিড় হয়েছে অনেক। মেলা বসেছে, মেলা বসেছে। দেখো কত মেলা বসেছে, এটা আরো নিচের দিকে। দেখো
মেলা বসেছে যতটা পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি কি শেয়ার করছো দেখি আমি যাবো হ্যালো বাইনা করবি না দিদি বোঝাচ্ছে ওকে জুস খেতে গেছে এখন কি জুস খাবে মিমিকে নিয়ে গেছে ট্রেনে জুস কিনে দিতে হবে ওকে দেখো দেখো দিদি এখন ওর পুচকুর জন্য খেলনা দেখছে দেখো কত রকমের সব চাবি রিং খেলনা দেখো কত রকম খেলনা দেখো দিদি এখন ওর গোপুর জন্য আর মান্তুর জন্য খেলনা দেখছে কি নেবে দিদি এখন মাংসের জন্য দেখো ওই পুতুল গুলো নেবে কত সুন্দর দেখতে পুতুল গুলো এখন এরা দেখো কেনাকাটা করছে বাচ্চাগুলো দেখো কি কিনবে সেটা দেখছে এখন কেনাকাটা করছে এখানে এখন আমরা যাচ্ছি দেখো হ্যাঁ ফুচকা খেতে তো দেখো সবাই যাচ্ছে ফুচকা খেতে এখানকার ব্যান্ডেল চার্চের ফুচকা খুব ফেমাস খুব টেস্টি খেতে তো যাচ্ছি ফুচকা খেতে তো চলো দেখি দেখো আমরা সবাই ফুচকা খেতে চলে এসেছি এখন এরকম ফুচকা দোকান দেখো ফুচকা খাবো এখন এখানকার ফুচকা খুব টেস্টি খেতে খুব টেস্টি করে ফুচকাগুলো তো ব্যান্ডেল চার্চে এলেই আগে আমি ফুচকা খাই তো দেখো ফুচকার আলু এখন মাখছে তো ভিডিওটা দেখতে থাকো ফুচকা এখন খাচ্ছে এটা ফুচকা খাওয়া চলছে এখন এটা ফুচকা খাচ্ছে এটা ফুচকা খাচ্ছে
এখন আমরা ব্যান্ডের কাছ থেকে বেরিয়ে যাচ্ছি, হয়ে গেছে ঘোরা, তো এখন আমরা বাড়ির দিকে যাব। তো কেনাকাটা হয়েছে, অনেক কিছু কিনেছি। তো এই দেখো ব্যান্ডেল চার্চের ভিতরটা এরকম করে সাজিয়েছে, তোমাদের একটু জুম করে দেখাই। দেখো ব্যান্ডেল চার্চের বাইরেটা আজকের ব্লগটা এতটাই ছিল। তো কেমন লাগলো ব্লগটা তোমরা জানিও, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেলটাকে। তো চলো টাটা।